ওই যে কাবো ডাকতেছে বাড়ির ওপরে আজকে মনে হয় ঘরের মধ্যে কোনো খারাপই আছে হাতের তালু চুলকাইলে গরু গোস্ত খাওয়া যায় যেদিন হাতের তালু চুলকাইতেছে চিন্তা করবেন যে গরু গোস্ত আজকে খাবো অথচ ফিরিজে ব্রয়লার মুরগি ঢুকানো গরু গোস্ত কোথা থেকে আস আসলে এই সমস্ত জিনিসগুলা এই যে বাম চোখ লাফানো ডান চোখ লাফানো ডান হাত চুলকানো বাম হাত চুলকানো হাত তো অনেকের এমনি অ্যালার্জির কারণে চুলকায় কিন্তু সারাদিনে তো দুশো টাকাও আসে না তো এই যে চুলকাচুলকি এগুলো নিয়ে অনেকে অনেকে প্রশ্ন করে আর বিশেষ করে মারিফতি যারা আছেন এই জিনিসগুলো শুভ অশুভ লক্ষণ যারা বিশ্বাস করেন নবীজি সাল্লাহ দেখেন তিনি ঢুকতেছেন সাহাবিদের একটা মজমা নবীজি ঢুকছেন তো সাহবিরা গুনগুন গুনগুন করে কী যেন কথা বলছে নবীজি একটা হাদিস বললেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মত আছে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে সোহান আল্লাহ তো সাহাবিরা নবীজিকে আর জিজ্ঞেস করার সাহস পান না যে এরা কারা নবীজি ঘরে চলে গেছেন আবার বাইরে সে সুলাল্লাহ বললেন তো সত্তর হাজার উম্মদ বিনা হিসাবে জাননাতে যাবে কিন্তু এরা কারা এটা তো বললেন না নবীজি চারটা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন লাইস্তারকোনারুনা বলায়ত্তালারিগিম এতওয়াক্কালন সময় অল্প আমি সংক্ষেপেই বলছি নবীজি চারটা গুনাগুণের কথা বলেছিলেন এক নম্বর হচ্ছে যারা দাগ কেটে অবৈধভাবে চিকিৎসা গ্রহণ করবে না দুই নাম্বার নবীজি বলেছিলেন যারা অশুভ লক্ষণ বা শুভ লক্ষণ বলে কোনো জিনিসকে ইন্ডিকেট করবে না কেমন ওই যে কাওয়া ডাকতেছে বাড়ির ওপরে আজকে মনে হয় ঘরের মধ্যে কোনো খারাপই আছে না হলে কাওয়া ডাকতেছে কেন কাক ডাকতেছে কেন কোকিল ডাকতেছে কয় বাড়ির মধ্যে মনে হয় আজকে মেহমান আসবে দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা চলতেছে মা বলতেছে খবরদার বাজান ডিম খাইস না সকালবেলায় ডিম খাইলে আন্ডা পাইবি এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকে বলে থাকে আবার সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই দোকান খোলার পরে প্রথম কাস্টমার কেউ যদি বাকি যে বাকিতে জিনিস চাইছে যে ভাই একটা ম্যাচ দেন না খুচরা টাকা নাই দুইটা টাকা দাম এটা পরে দিয়ে দেব না দেখবেন যে মানে মাথা ফাটায় ফেলাবে এমন আক্রমণাত্মক ভঙ্গে একটা